স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত বহু মানুষ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের গিধগ্রাম এলাকার একটি স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন গ্রামের বহু মানুষ। এলাকারই এক ব্যক্তি সৌমেন্দ্রনাথ কুণ্ডু বহু মানুষের কাছে টাকা নিয়ে ব্যাংকে তিনি আর জমা করেননি সেই টাকা। এর পরবর্তী সময় কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। বুধবার গিধগ্রাম কলসা কাটারিয়া গ্রামের মানুষেরা মেঝিয়ারি এলাকার স্টেট ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হয় গিধগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পুলক চন্দ্র কুয়ার। স্থানীয় মানুষেরা জানান, হাজার হাজার টাকা ওই সিএসপিতে রেখেছিলেন তারা, কিন্তু সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। তার কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি মারা যান। টাকার দাবিতে এদিন মেঝিয়ারি ব্যাংক ঘেরাও করেন তারা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।